তো বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে রাখি, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট 54টি নদী রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ নদীর নাম হলো তিস্তা নদী। নমস্কার বন্ধুরা, আমি এসার, তোমরা দেখছো গ্লোবাল নলেজ বাংলা। এখানে পাবেন ডিফেন্স, ফরেন পলিসি, পলিটিক, ফাইন্যান্স সম্পর্কে রয়েছে একটা করে ভিডিও। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার জল চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলো, জট কাটেনি। কারণ বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, তিস্তার জল বণ্টন নিয়ে আপত্তি জানিয়েছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম বক্তব্য ছিল, তিস্তার বদলে বাংলাদেশকে অন্য কোনো নদীর জল দেওয়া হোক। তিনি আরও বলেন, তিস্তার জল যদি বাংলাদেশকে দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। তিনি বলেন, এখানকার চাষবাদ ও জলের চাহিদা মেটানোর একমাত্র ভরসা হলো তিস্তা নদী। তাই পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে প্রতিবেশী দেশ বাংলাদেশকে জল দিতে নারাজ তিনি। তো বন্ধুরা, আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই প্রসঙ্গে, 1983 সাল থেকে তিস্তা জল বণ্টন নিয়ে আলোচনা চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। যদিও বিভিন্ন কারণে এখনও জট কাটেনি এই প্রসঙ্গে। আর এখন বন্ধুরা, ভারত ও বাংলাদেশের নদী কমিশনের বৈঠকের পর 5ই সেপ্টেম্বরে 3 দিনের ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে তিস্তাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে। তাই বন্ধুরা, শুধু আন্তর্জাতিক সম্পর্কে নিরিখেই না, শেখ হাসিনার এইবারের ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আপনারা সকলেই জানেন, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। তো এই সময় বাংলাদেশ যেরকম অর্থনৈতিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা। তাই জন্য এইবারের শেখ হাসিনার ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র আন্তর্জাতিক সম্পর্কই নয়, এবারে ভারত সফরে শেখ হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে যে ইম্পোর্ট এক্সপোর্ট হয় তা বৃদ্ধি, সিদ্ধান্ত ও দুই দেশের মধ্যে সুসম্পর্কের জন্য তিস্তা চুক্তি ও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে কথাবার্তা হতে পারে বলে শোনা যাচ্ছে এই সফরে। আর বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের যেরকম আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে IMF ও এশিয়ান ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন চাইছে। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। আর এর মধ্যেই চীনের মতো দেশ যেভাবে শ্রীলঙ্কাকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে ডেড ট্র্যাপে ফেলেছে, তা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকার আগে থেকেই সাবধান হয়ে গেছে। তাই বন্ধুরা, এইবারের শেখ হাসিনার ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেটের জন্য। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।